অভিযোগের ভিত্তিতে একটি স্পটে আসছি। ডক্টরের ভাষ্য, তার ব্যবহারের তুলনায় বিদ্যুৎ বিল বেশি আসে। এখানে পূর্বে অ্যানালগ মিটার স্থাপন ছিল, বর্তমানে ডিজিটাল মিটার হওয়ায় আর্থিং রডের কানেকশানটি মেন সুইচে থাকায় মিটারে একটা ই চিহ্ন লাফালাফি করছে। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, যার কারণে ওনার অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে। সমস্যাটির সমাধানের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। কীভাবে এটা সমাধান করা যায় আপনারা দেখতে থাকুন। এবং গ্রাহকের ভাষ্যটি আমরা ধারণ করছি, গ্রাহকের ভাষ্যটি একটু আর আগের বিল আছে এই যে 600, আর আগে আসতো 400, 350, 320। এই মিটার চেঞ্জ করে দেওয়াতে তোমার এই গরু অনেক ভাড়া আছে। আর ঘরে তো শুধু একটা ফ্রিজ চলে, একটা বাল্ব চলে, আর একটা এই চলে, ল্যাম্প চলে। আমরা এখন মেন সুইচ থেকে আর্থিং রডের কানেকশানটি ডিসকানেক্ট করে মিটারের কাছে সোর্সের নিউট্রালের সঙ্গে সংযোগ করে দিলেই মূলত এই চিহ্নটি অমিট হয়ে যাবে। তো সেটি আপনার লক্ষ্য করুন ভালো করে। আগে খেয়াল করলে দেখতে পাচ্ছিলেন যে এই লাফালাফি করছে, বর্তমানে সেটি অমিট হয়ে গেছে। অর্থাৎ গ্রাহকের আর অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার কোনো সুযোগ নেই। তো আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে।